আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মারহাবা রেস্টুরেন্ট নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি মোনালিজা। রাজবাড়ির পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসী স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। রোববার ভোরে উপজেলার পাট্টা ইউনিয়নের কাতার প্রবাসী আনিসুর রহমানের বাড়ি থেকে রুনার মরদেহ উদ্ধার করে পুলিশ। কাতার প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী রুনা খাতুন দুই শিশু সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। শনিবার দিবাগত রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়েছিলেন রুনা। রাত দুইটার দিকে দেড় বছর বয়সী ছোট ভাইয়ের কান্নায় রুনার 10 বছর বয়সী মেয়ে উম্মে সিনহার ঘুম ভাঙলে সে দেখে তার মা বিছানায় নেই। এরপর সে বারান্দায় এসে দেখে প্রতিবেশী মিলন শেখ সেখানে দাঁড়িয়ে আছে আর বাড়ির উঠানে তার মা পা বাঁধা অবস্থায় পড়ে আছে। সে সময় তার চিৎকারে পালিয়ে যায় মিলন। মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডেকে আনে উম্মে সিনহা। প্রতিবেশীরা এসে দেখে তার মা মৃত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। রোববার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। একই সঙ্গে হত্যায় জড়িত মিলন সহ তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানায় হত্যার সঙ্গে জড়িত মিলন সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হত্যার দায় স্বীকার করেছেন। মূলত রুনা খাতুনের বিকাশে থাকা অর্থ ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। দর্শক, এই ছিল মারহাবা রেস্টুরেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দারুণ খবর! এখন থেকে প্রতি শুক্র ও শনিবার মারহাবা রেস্টুরেন্টে থাকছে দিনব্যাপী স্পেশাল পায়া ও বুফে অফার। তাই দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।